ইমেল একটি আসছে হচ্ছে ভারতের কেরালা থেকে তিনি বলছেন আমি মাহমুদ মোহাম্মদ কবিরুল ইসলাম আমার প্রশ্ন হলো পবিত্র কোরআনে আছে যে হজরত ইসা আল্লাহ ইসাল্লামকে কতল করা হত্যাও করা হয়নি এবং তাকে মৃত্যু সদৃশ করা হয়েছিল এই বিষয়টি পুরোপুরি উনি বুঝতে চাচ্ছেন এই মহত মোলান আবদুল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি ধন্যবাদ ভাই সুরা নিসার একশো আটান্ন নম্বর আয়াত বিসমিল্লাকে এক নম্বর আয়াত ধরে আপনার সমস্যার সমাধান সেখানে দেওয়া আছে একেবারে স্পষ্ট বক্তব্য আল্লাহ তালা বলেছেন আওয়াজবিম বা কলহিম ইন্না কতলাল মসিহা ইস আবনা মারিয়ামা রসুল আল্লাহ এবং ইহুদিদের এই দাবির কারণে আমরা তাদেরকে অভিশপ্ত করেছিলাম তারা বলেছিল ঘোষণা দিয়ে নিশ্চয়ই আমরা মসি ইসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি যিনি রসুল উল্লাহ হবার দাবিদার ওমা কাতালু হো তারা তাকে সাধারণভাবে হত্যা করতে পারে নাই ওমা সালাবু হো এবং তারা তাকে ক্রুশে দিয়েও মারতে পারে নাই অনুবাদটা লক্ষ্য করবেন কি অনুবাদ করা হচ্ছে ওমা কাতালু হো তারা তাকে সাধারণভাবেও মারতে পারে নাই যেভাবে সাধারণভাবে মানুষকে হত্যা করা হয় সেভাবেও তারা তাকে মারতে পারে নাই ওমা সালাবু হো এবং বিশেষ একটা প্রক্রিয়াতেও তাকে মারতে পারে নাই ওয়ালাকিন কিন্তু বিশেষ একটা প্রক্রিয়া অর্থাৎ ক্রুশে দিয়েও মারতে পারে নাই ক্রুশে চরানো নিষেধ করা হয় নাই ক্রুশে দিয়ে মারাটা নিষেধ তারা ব্যর্থ হয়েছে ক্রুশে দিয়ে মৃত্যুটাকে সংগঠিত করতে কি হয়েছিল ওয়ালাকিন কিন্তু কিছু একটা তো হয়েছিল সেটা কি সুবেহা তাকে হজরত ইসা আলাইসলামকে অনুরূপ করা হয়েছিল লহুম তাদের জন্য ইহুদিদের জন্য ও ইন্্লা ই তালাফুফি ইহে এবং নিশ্চয়ই তারা যারা এ বিষয়ে মতো বিরোধ করেছে লাফি সাক্ষী মিন এ বিষয়ে সন্দেহে নিপতিত। নিপতিত মা লহুম বেহি মিন ইলমেন মেন ইল্লা তাদের কোনো নিশ্চিত জ্ঞান নেই এ বিষয়ে ইল্লা আজান হ্যাঁ ধারণা এবং অনুমানের অনুসরণ করছে তারা এটা ছাড়া তাদের কোনো নিশ্চিত জ্ঞান নাই ও মা কাতালুহীনা একটি কথা নিশ্চিত তারা তাকে অবশ্যই হত্যা করতে পারে নাই কিংবা এইভাবে অনুবাদ করা যায় তারা তাকে নিশ্চিতভাবে হত্যা করতে পারে নাই মনে হয়েছে যেন মারা গেছেন কিন্তু আসলে শিওর না আমরা মারা গেছেন কিনা হজরত মোহাম্মদ প্রতি আল্লাহ এই আয়াত কেন অবতীর্ণ করছেন যেন আর যেই পথভ্রষ্ট হোক মুসলমান যেন পথভ্রষ্ট না হয় হজরত ইসাকে মৃত বোধ করা হয়েছিল মৃত ব্যক্তির অনুরূপ দেখা যাচ্ছিল সুববেহা সুব্বেহাল মসিহ বিল মাকতুলে আবিল মাসলুবে হজরত ইসাকে মৃত হত্যাকৃত ব্যক্তির মতো মনে হয়েছিল কিংবা ক্রুশে মৃত ব্যক্তির মতো মনে হয়েছিল দেখতে খুব এই ঘটনায় আপনারা বাইবেলে পাবেন তিনটার সময় চড়ানো হলো ছটার সময় নামানো হলো এবং তাকে অজ্ঞান অবস্থায় অচেতন অবস্থায় নামা হলো নামানো হলো নিকোদিমাস আর জোসেফ অফ মাথিয়া এই দুইজন তার শিষ্য তার এই দেহ গ্রহণ করলেন এবং তার হাড় ভাঙা হয়নি যেটা সুলভ শব্দের মূল ধাতু এখান থেকে নির্গত হয় অর্থাৎ হাড্ডির শ্বাস বের করা না পর্যন্ত সলিব শব্দটি প্রযোজ্য হয় না তার উপরে অর্থাৎ সেলিভের শাস্তিটি পূর্ণ হয় না তার বিষয়ে অথচ দুই পাশের যে চোর দুটো ছিল সেই দুইটা চোরকে নামিয়ে হারা ভাঙা হয়েছিল তাহলে কি হয়েছিল সারা জীবনকে তিনি মারা যান নাই অবশ্যই মারা গেছেন কিন্তু ক্রুশীয় মৃত্যুর মতো অভিশপ্ত মৃত্যু তিনি বরণ করেননি কিন্তু তিনি মৃত্যু অবশ্যই বরণ করেছিলেন পরে রায়ত বর্রফা আহুল্লাহ উল্লাহ বরং বরং আল্লাহতালা তাকে তুলেছিলেন এবং কোথায় তুলেছিলেন আল্লাহ তালা তাকে নিজের দিকে তুলেছিলেন যখন মৃত্যু দিয়েছেন সসম্মানে নিজের দিকে তুলেছেন তাকে সসম্মানে তার নৈকট্য দান করেছেন আল্লাহ তালা তাকে বর্রফা আহ উল্লাহ ইলেহে কান আল্লাহ আজিজন হাকিমা এবং আল্লাহ তালা মহাপ পরাক্রমশালী পরম প্রজ্ঞাময় এই পরাক্রমশালী খোদা নিজের পরিচয় দিচ্ছেন যে আমি মানুষের ভয় তাকে আকাশে তুলিনি আমি এমন পরাক্রমশালী খোদা যে চোখের সামনে আমি রাখবো তারপরে তাকে ধরতে পারবে না তারা তাকে ছুতে পারবে না তারা মনে আছে আমাদের খুদা হজরত মোহাম্মদ সাল্লু আসলামের আল্লাহ কীভাবে হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে রক্ষা করেছিলেন গারে সরে যখন আশ্রিত ছিলেন হজরত রসুল আক্রম সাল্লু আলী আসলাম এবং হজরত আবু বকর সিদ্দিক রজি আকাশে তুলেন নাই মাকড়সার জাল বুনেছিলেন আর কবুতরের নাকি একটা ডিম পেরেছিল একটা কবুতর নাকি সেখানে ডিম পেরেছিল আর এটাতেই যারা এসেছিলো তাদেরকে হত্যা করার জন্য তারা ফিরে গিয়েছিল আল্লাহ যখন মহাপরাক্রমশালী তখন কেন আমরা সুধারণা পোষণ করতে পারি না যে আল্লাহ এত ভীতু নন যে উনিও তুলে নেবেন আমার মানকে মেরে ফেলবে যদি আমি একে সশরীরে জীবন্ত আমার নিয়ম ভঙ্গ করে খালি রক্ত শরীর নিয়ে আকাশে টেনে নিয়ে আসি এটা না হলে এই নিয়ম ভঙ্গ না করলে তাকে বাঁচানো যাচ্ছে না কেন এরকম ভাবি আমরা আল্লাহ তালা যখন বাঁচাতে চান কোনো না কোনো ব্যবস্থা তিনি করে ফেলেন তিনি আজিজুন হাকিম অতএব ভাই কেরালা থেকে যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে সার সংক্ষেপ বলে দিচ্ছি কোরআন শরীফের নিসা পড়েন এবং সুরানিসার একশো আটান্ন একশো উনষাট নম্বর আয়াত পড়েন সেখানে স্পষ্ট জানা যাবে অভিশপ্ত মৃত্যু ক্রুশীয় মৃত্যু বরণ করেন নাই যেভাবে বাইবেলে লেখা আছে দ্বিতীয় বিবরণীতে যে ব্যক্তি ক্রুশে বা গাছে ঝুলিয়ে মারা যায় সে অভিশপ্ত এই অভিশাপ তিনি লাভ করেন নাই কখনো করতে পারেন নাই আল্লাহর সত্য নবী কখনোই এই অভিশাপ লাভ করতে পারেন না কিন্তু অবশ্যই তিনি মারা গিয়েছেন পরবর্তীকালে স্বাভাবিক বরণ করেছেন সসম্মানে পরের আয়তটাও একই কথার দিকে নির্দেশ করবে এই ইহুদি আর খ্রিস্টানরা যে সমস্ত বানানো গল্পে বিশ্বাস করছে আল্লাহ তাল্লাহার নবী হযরত ঈসা আল তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন কি দিবসে যদি তারা সত্য বিশ্বাস করত তাহলে হাজারত ইসা আল ইসলাম তাদের বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষ্য দিতেন না ধন্যবাদ